বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাগ্রত প্রতিবাদী সমাজ এক হও, এই স্লোগানে জামালপুরের সরিষাবাড়িতে বিএনপি জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও বিভিন্ন স্থানে ট্রেনে আগুন দিয়ে পুরানো সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশার নেতৃত্বে আওনা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেল স্টেশন হয়ে সরিষাবাড়ি ভুয়াপুর প্রধান সড়কের পথসভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম ময়নালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশা, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।